পরীক্ষার প্রশ্নকাকত ফাদিল হল এইচ এস এল সির বিজ্ঞান পরীক্ষার বাতিল করার পিছত এটা হতাশাত ভাগি পড়ছে শিক্ষার্থী সকল। শিক্ষা বিভাগের দায়িত্বহীনতার বিরুদ্ধে গোয়ালপাড়াত শিক্ষার্থী সকলে পরীক্ষার্থী সকলে প্রতিবাদী কার্যসূচী গ্রহণ করেছে। ঠায়ে ঠায়ে আমি পুনের কোথাও যেহেতু ঠায়ে ঠায়ে আজি প্রতিবাদী কার্যসূচী গ্রহণ করা হয়েছে, এবার গোয়ালপাড়াত শিক্ষার্থী সকলে প্রতিবাদ সাব্যস্ত করেছে, কারণ ভবিষ্যতক হেতালি খেলা হয়েছে। রাজ্যজুড়ি প্রতিবাদী কার্যসূচী গ্রহণ করা হয়েছে, কিন্তু সেবার যে অকর্মণ্যতা তাক লো প্রশ্ন উত্থাপন হয়েছে। শিক্ষামন্ত্রীগীর পদত্যাগ দাবি করেছে, প্রতিবাদী সমদল উলিওয়া হয়েছে, দল সংগঠনে শিক্ষামন্ত্রীগীর প্রতিকৃতি দাহ করেছে, কিন্তু সেবার যে সেবাই যে ধরনের গাফিলতি করে আছে, গতি সেই সমূহ কথা আমি পুনের এবার কম যে কাইলে দল সংগঠনে পাহরি যাব পারে বা সদনত কাইলে অন্য ইস্যু লো উত্তাল হব পারে, কিন্তু এই সকল শিক্ষার্থীর ভবিষ্যৎ জীবনক লো বারম্বার হেতালি কিয় খেলা হয়। আগ্রহাম আমার সাংবাদিক রিঙ্কু দাসের প্রতিবেদন। মাধ্যমিক আর বহুমুখী বিদ্যালয় ইয়াত দেখা হয় ছাত্র ছাত্রী সকলে আহি পেলায় তেওঁলোকে বিহু কৰি পেলায় ঘর অভিমুখে যাবলগা হয়। নিউজ এটিন অসম নর্থ ইষ্টৰ কি কব আজি পরীক্ষা বাতিল হৈছে? হ্যাঁ, নিশ্চিতভাবে আজি অতি দুর্ভাগ্যজনক কথা, প্রত্যেক বছর এনে ধরনের ঘটনাবিল হয়। আসলে রণজ্ঞ ডাঙরিয়া তখন আসলে মুখ্যমন্ত্রী আর ইয়ার নেতৃত্ব আছে মুখ্যমন্ত্রী ডাঙরিয়া, আসলে হিমন্ত বিশ্ব ডাঙরিয়ার আসলে শিক্ষা বিভাগ বা জায়গাটা চলো পড়ায় প্রত্যেকটা ডিপার্টমেন্ট খেলি মেলি। আসলে মুখ্যমন্ত্রী ডাঙরিয়া আপনি নিজে পদত্যাগ করক আর ডক্টর রণজ্ঞ ডাঙরিয়া আপনি নিজে পদত্যাগ করক। আসলে আমার লাজ নাই, আজি আপনাদেরকে সংবাদ মাধ্যমের উপর দক চাপি নিজের বার্তা স্বীকার করেছে। আসলে ছাত্র ছাত্রী জীবনক যে হাতালি খেলেছে এটা কত জনক অতি সোনকালে আপনি পদত্যাগ করে ইয়াত নহলে ইয়াত ভয়ঙ্কর আন্দোলন করে তোলা বাধ্য হব। আপনার কি লড়া ছোৱালী আছে পরীক্ষা বাতিল হয়েছে, বাতিল কি হব? আসলে আমি সেবাক ধিক্কার জানাইছো, তেওঁলোকে প্রতিটা পরীক্ষা সুচারুরূপে বছর এটাই পরীক্ষা পাতে, এইটো কিন্তু সুচারুরূপে পাতিব নয়। আর প্রতিটা পরীক্ষারে তেওঁলোকে প্রশ্ন কাকত ফাঁড়ি লৈ আছে। কিছুদিন আগতে শিক্ষামন্ত্রীয়ে তাৎসল্য করেছিল প্রশ্ন কাকত ফাঁড়ি লৈ, কিন্তু আজি তেওঁ কি কব? এই অকর্মণ্য শিক্ষামন্ত্রীয়ে অকল আমি প্রতিটো শিক্ষা অনুষ্ঠানের সোণালী জয়ন্তী হোক রূপালী জয়ন্তী হোক মঞ্চত গিয়ে গামোচা লোহায় আমি দেখা পাও, আসলে অকর্মণ্য শিক্ষামন্ত্রী আর যে সেবা কর্তৃপক্ষ, এই সেবা কর্তৃপক্ষ সমূহীয়ভাবে পরিত্যাগ করবেন, এটা পরীক্ষা সুচারুরূপে পাতিব নয়। আর ছাত্র ছাত্রী হেতালি খেলা আমি ঠিকা দিয়ে থাকা নাই, নিশ্চয় কব লাগবে। আজি পরীক্ষা বাতিলের পাছত দেখা গৈছে গোয়ালপাড়ার যে পৃথ্বীরাম সরকারি উচ্চতর মাধ্যমিক আর বহুমুখী বিদ্যালয় যে সেন্টার, এই সেন্টারত দেখা গৈছে উত্তপ্ত পরিবেশ সৃষ্টি হয়েছে, সকলে স্লোগান দিয়ে পরিবেশ উত্তাল করছে, কেনো আজি যে বিজ্ঞান শাখার পরীক্ষা আছে এই পরীক্ষা বাতিলের পাছত দেখা গৈছে এনে ধরনের পরিস্থিতি। নিউজ এটিন অসম নর্থ ইষ্টত পুনের কোথাও আজি যে হাইস্কুল শিক্ষান্ত পরীক্ষার যে বিজ্ঞানের পরীক্ষা আছে, কিন্তু বিজ্ঞানের পরীক্ষা বাতিল হওয়ার পাছত দেখা গৈছে এক উত্তপ্ত পরিবেশ সৃষ্টি হয়েছে যে গোয়ালপাড়ার, যে মই এই দেখুৱালো গোয়ালপাড়া শহরের পৃথ্বীরাম সরকারি উচ্চতর মাধ্যমিক বহুমুখী বিদ্যালয় দৃশ্য হয়।